সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কন্টেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। চিন্তা করছিস সেটা ঠিক আছে, কিন্তু তেমন কিছু তো হয়নি, কোনো খারাপ খবর আসেনি যে তুই এতটা ভেঙে পড়বি। শোন শোন, চোখ দুটো মোচ, সেরকম হলে আমরা পুলিশের সাহায্য নিয়ে দরকারের সঙ্গে খুঁজে বার করবো। আমি যে কেন সিঁদুরের কৌটোটা ঠিক করে রাখলাম না কে জানে। দেখো আবার কাঁদতে শুরু করলো, কি করা যায় বলুন তো। আরে কি ব্যাপার, চিৎকার তুমি যে কেন? আরে সায়ন, তুই তুই এসেছিস? বিথি দেখো তো কে এসেছে। কি হয়েছে বিথি, তুমি কাঁদছো কেন? তুমি তুমি ফিরে এসেছো, জানো তো আমি ভেবেছিলাম তোমাকে বোধহয় আর কোনোদিন ভাবলি আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হয়েছে, তুমি আমার কেন ভয় পাচ্ছ? আমাকে আমাকে বলো কেন কি হয়েছে। আমি না সিঁদুরের কৌটোটা হারিয়ে ফেলেছিলাম। কি হারিয়ে ফেলেছো? সিঁদুরের কৌটো। শুনেছি সিঁদুরের কৌটো হারালে নাকি স্বামীদের অমঙ্গল হয়, জানো তো আমি আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমাকে এখানে চোর করে টেনে নিয়ে এসেছে তোর খবর নিতে, তোকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না, আর এদিকে ও চিন্তায় ছটপট ছটপট করছে, ফোনটা ধরছিলি না কেন বলতো? আরে সায়ন, আমি বললাম যে আমরা পুলিশের কাছে যাচ্ছি, তারপরেও তোর কান্না থামানো যাচ্ছিল না কোনোভাবে। বিথি আমাকে এত ভালোবাসে আর আমি কোনোদিন বুঝতেই পারিনি। বাবা, তোর বউ তোকে এত ভালোবাসে আমরা তো বুঝতেই পারিনি। কি বিথি, এত ভালোবাসো তুমি আমাদের ভাইটাকে? এবার নিশ্চিন্ত তো? কিচ্ছু হয়নি আমার, দেখো একদম একদম ফিট আছি। আর একটা কথা তুমি মাথায় রেখো বিথি, কোনো সিঁদুরের কৌটো লাগবে না, তোমার ভালোবাসাই আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো না, ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখি সায়ন, তোমরা দুজন দুজনকে এইভাবেই সারা জীবন ভালোবাসো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময়। এতক্ষণ যেন সিনেমা দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যা যা হলো তারপর আমার মনে হয় এখন আর সায়নের অফিস না করে বিথিকে নিয়ে বেরোনো উচিত, কি আমি ঠিক বলছি তো? একদম 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 সায়ন, আমি ঠিক বলছি তো? শোনো শোনো শোনো, না তুমি এখন বিথিকে নিয়ে বেরিয়ে আসো, অফিসে চিন্তা করো না, আমি আছি বসকে সামলে নেব। ঠিক আছে, ওকে, চলো ব্যাক টু ওয়ার্ক। চলো চলো, কোথায় যাবে? আচ্ছা বেশ, আজকে তুমি যেখানে বলবে আমি সেখানে তোমাকে নিয়ে যাবো। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।